মানে বিল তোমার অ্যাকাউন্টে যা ঢুকবে ঢুকুক, আমি এখানে সিস্টেম সিস্টেম করে উঠতে হবে তার জন্য। তো এমনি দুটো দুজন তো ঢুকে তুমি তোমারটা রেখে বাকি টাইমে আমাকে আসতে দিতে পারবে। হ্যাঁ তোমার 45 তো 45 একটু 150 বুঝছো কিনা, বাকি টাইমে তুমি আমাকে আসতে দিও, আমি সময় ঠিক আছে। এটা এখন আর সময় লাগবে, দরকার সময় লাগবে, আমি এখন শেষ করে এসেছি। মাঝখানে একটা আমাদের একটু
হ্যালো, হ্যাঁ বলুন। আজকে ক্লাসটা শেষ করে দেব। এখানে শুধু এই স্টেপটা, এটা অথেন্টিকেশন, এটা যদি সাকসেস হলে তোমার কোড কিন্তু ইয়াতে চলে যাবে, আর এই গিটের মধ্যে চলে যাবে। গিট বলতে তোমার এই রিপোজিটরি, তোমার ইউর প্রজেক্টস, এই যে সকল কোড এখানে চলে আসবে। কিন্তু অথেন্টিকেশন, এটা আমাদের এখানে ঝামেলা হচ্ছে অথেন্টিকেশনে, মানে ইউজার নেম পাসওয়ার্ড পাচ্ছে না। ঠিক আছে, তোমরা এভাবে ট্রাই করবা। এখন ইন দ্য মিন টাইম আমি এটা কমপ্লিট করে তোমাকে একটা টিউটোরিয়াল দিব আর কি, এটা কিভাবে হচ্ছে। কিন্তু এটা ইনিশিয়ালি নিউ পিসিতে কিন্তু ঝামেলা হতে পারে এই অথেন্টিকেশনে। হ্যাঁ, অথেন্টিকেশনের ঝামেলা হতে পারে, কথা বোঝা গেছে? কি স্টেপ গুলো অ্যাপ্লাই করবা, গিডের আইডি তৈরি করবা। আইডি তৈরি করার পরে হচ্ছে তুমি এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করবা। প্রজেক্ট ক্রিয়েট করার পরে এখানে যে স্টেপ গুলো বলা থাকবে, যা আছে স্টেপ গুলো তোমার কমান্ড প্রম্পটে রান করে দেবে। কথা কি স্যার, বোঝা গেছে? গিটহাবে করলেও তো হবে মনে হয় স্যার। গিটহাব, গিটল্যাব, এসবিএন, বিটবাকেট, তুমি যে কোনো একটাতে করলে হবে। হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে, জি স্যার। ওকে, মানে জাস্ট প্রসেসটা হচ্ছে এখানে প্রজেক্ট বা রিপোজিটরি, কোন জায়গায় এটা রিপোজিটরি বলা আছে, হয়তো গিটহাব এর মধ্যে এটা রিপোজিটরি বলা আছে। এটা নিউ প্রজেক্টে আসবা, তারপর ব্ল্যাঙ্ক প্রজেক্ট, এখানে প্রজেক্টের নাম দিবা, প্রাইভেট অর পাবলিক। পাবলিক হলে এটা সবাই দেখতে পারবে আর ক্রিয়েট প্রজেক্ট। তারপর এখানে যে স্টেপ গুলো এখানে বলা থাকবে সেই স্টেপ গুলো তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। যেহেতু ক্রিয়েট রিপোজিটরি আমাদের অলরেডি এটা আছে, আমরা যেহেতু পিএসপি স্টর্ম এখানে ইউজ করতেছি, এখানে কিন্তু গিট অলরেডি ইনস্টল করা আছে। গিট এখানে দেওয়া আছে, তুমি যদি এখানে একবার ক্লিক করে দেখবে এই যে গিট। ঠিক আছে, স্যার এটা মূলত মানে একটা প্রজেক্ট হ্যান্ড ওভার করার জন্য এটা ব্যবহার করা যায় না? ভার্সন কন্ট্রোলিং, ভার্সন কন্ট্রোলিং মানে হলো ভার্সন কন্ট্রোল মানে হচ্ছে কি, ও আমরা আর একটু ট্রাই করে দেখি। ভার্সন কন্ট্রোল মানে হলো সাপোজ তুমি একটা কোড লিখছো, এখানে অলরেডি আমাদের একটা কোড আছে, তুমি একটা লাইন ডিলিট করে আর একটা কোড লিখছো, কিন্তু তোমার 2 দিন পরে মনে হচ্ছে না আমার আগের কোডটা ভালো ছিল, তো তোমার কোডটা ডিলিট হয়ে গেছে। এখন কি করা, গিট কি করে এগুলো সবগুলো মেমোরাইজ করে রেখে দেয় আর কি। তুমি যত যখনই কমিট দিবা ওখান থেকে ব্যাক করতে পারবো আর কি। বুঝে গেছো কথা? এটা হলো ভার্সন কন্ট্রোল। আর শুধু সেটা না, তুমি যদি একটা প্রজেক্টে যদি মাল্টিপল মাল্টিপল যদি কাজ করাতে যাও, মাল্টিপল বলতে কি একসাথে যদি অনেকজন কাজ করতে গেলে অ্যাকচুয়ালি গিট লাগবে, হয় সার্ভার লাগবে না হয় গিট লাগবে। তোমার সার্ভার কনফিগারেশন তো মনে করো একটা কস্টলি বিষয়, একটা কস্টলি বিষয়, সেক্ষেত্রে গিট হাব এই কাজটাকে সহজ করেছে আর কি। আমাদের কোড কিন্তু চলে আসছে, এই যে এটা ছিল না আমাদের কোড, এই দেখতেছো তোমরা, এই যে আমাদের কোড ছিল এখানে।
ক্লিয়ার কথা কিভাবে ইউজ করতে হবে তো এখন সাপোজ তুমি আর একটা এখানে একটা লাইন এড করছো ওকে লাইন না একটা ফাইল ইউজ করছো সেটা হচ্ছে ডিটেইলস ডট ব্লেড ডট পিএসপি এখন এটা দিলে জি এ কিন্তু গিট যায় নাই কিন্তু এখানে বলছে কি ডু ইউ ওয়ান্ট টু অ্যাড দি ফলোইং ফাইল টু গিট আমরা দেব কি অ্যাড অ্যাড দিলে আমার এই ফাইলটা গিটের মধ্যে অ্যাড হলো আর কি তো এখানে কি সিম্বল দেওয়া আছে এই যে কমিট আমি যদি এখানে কমিট দিলে তোমাকে এই অপশনটা দেখাবে আমি এখানে একটা দিলাম লাস্ট কমিট অফ দিস ডে এটা দিলাম কমিট দি কমিট হয়ে গেল কিন্তু ঠিক আছে তো এখন পরবর্তী কমিট দেওয়ার পরে কি করব কি করব পুশ করব এই পুশ করার জন্য আমরা কমিট কোনটা দিয়েছিলাম এটা এটা দিয়েছিলাম না এটা কি রেকর্ড হচ্ছে গুলো রেকর্ড হচ্ছে লাস্ট কমিট এটা আমি সিলেক্ট করে দিও পুশ এই যে পুশ ওয়ান কমিট টু অরিজিন মাস্টার কোনটা এই তুমি এখানে আসে দেখো তোমার প্রজেক্টে এসে দেখো ওই ডেটে একটা কমিট তোমাকে দেখা যাবে আমাদের প্রজেক্ট কোনটা এইটা এই লাস্ট কমিট এই দেখো লাস্ট কমিট অফ দিস ডে মানে এই কমিটে গেলে অ্যাকচুয়ালি আমি কি চেঞ্জটা করেছিলাম সেটা এখানে দেখা যাবে এই যে এই পেস্টন অ্যাড করেছিলাম আমরা এইটা এটা হলো ভার্সন কন্ট্রোল তো এখন আমি যদি আগের কমিট গুলোতে গেলে দেখা যাবে এটা নয় এখানে অ্যাকচুয়ালি গিট এটা তুমি যদি আরো ইউজ করো এটা আরো বোঝা যাবে আর কি এটা কঠিন কোনো কিছু না ঝামেলা এখন হচ্ছে সবকিছু ক্লিক করে করে করা যায় বোঝা গেছে গিট মানে কি সবাই কি বুঝতে পারছো আমরা কি বলতে চাচ্ছি এখানে এখন তুমি যদি প্রবেশ বলো বুঝতে পারছিস স্যার এখন তুমি তুমি যদি গিট না পারো আসলে এটা ডিসক্রেডিট এটা মানে ক্রেডিট না সরি কি বলে তুমি যদি গিট না জানো তুমি যদি প্রফেশনাল লাইফে কোনো ফার্মে যদি কাজ করতে গেলে গিট যদি না জানো আসলে সেই ক্ষেত্রে তোমার ডিসক্রেডিট কিন্তু জানাটা ক্রেডিট না এটা এখন ডেভেলপমেন্ট জগতের জন্য বেসিক একটা টুলস এই জিনিসটা তোমাকে জানতে হবে বুঝা গেছে কথা হ্যাঁ তারপর আর তাছাড়া তুমি বড় কোনো কোম্পানিতে গেলে তোমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স কি 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 প্রজেক্ট করছো এরা গিটহাবের প্রোফাইল চাইবে ঠিক আছে গিটহাবের প্রোফাইল মানে হচ্ছে কি তুমি কি কি কাজ করছো মানে তুমি যথাযথ গিট ইউজ করতে জানো কিনা এরা চেক করলে বুঝতে হবে এটা তোমার এক্সপেরিয়েন্স কেমন কোড লেখার স্টাইল কেমন মনে করো তুমি ভাইবা দিছো ঢাকার এক কোম্পানি সে বললো কি আমাকে কোড দেখা তুমি কি মেল করে পাঠাবা জিপে দেখাবা সে এটা এক্সট্রাক্ট করে ডাউনলোড করবে এক্সট্রাক্ট করে ফাইল এইভাবে কি এটা তো সময় সাপেক্ষ হবে তো সেই সাইবে তোমার কাছে গিডের প্রোফাইল চাইবে গিডের প্রোফাইলে ঢুকে তোমার কি কোড লেখার স্টাইল কি এটা সে ওখান থেকে রিভিউ করবে আমার কথা বুঝে গেছে ওকে এগুলো কিন্তু ফাইনাল ভাই ভাই কিন্তু আমি জিজ্ঞেস করবো তুমি যদি এখন না পারো এই আর তো আজকে এতটুকু আর কি এখন বাকিগুলো তোমরা আস্তে আস্তে দেখবা তো এখন তোমাদের যে প্রজেক্ট নিয়ে কাজ করবা সব প্রজেক্ট গুলো গিটের মধ্যে পুশ করা থাকতে হবে সবার ক্লিয়ার আগামী ক্লাসে আমি গিটের মধ্যে চেক করে দেখব সবার গিটের প্রোফাইল লিংক আমাকে দিবা পাবলিক তোমরা পাবলিক রিপোজিটরিতে দিবা যাতে আমি দেখতে পারি ঠিক আছে ওকে ওকে তো ঠিক আছে বেস্ট অফ লাক কার কোন কোয়েশ্চেন আছে আজকে স্যার অ্যাটেনডেন্সটা ওকে এখানে তুমি যদি স্কিল যদি না হও এখানে অনেক কিছু ইস্যু তৈরি হবে আর তুমি যদি দক্ষ হও বা আসলে দক্ষ না তুমি যদি অনলাইন টুলস গুলো ইউজ করতে অভ্যস্ত হও তাহলে সলিউশন করে ফেলতে পারবে মানে এই যে স্ট্যাক ওভারফ্লো আছে তারপর আরো অনেক সাইড আছে ওখানে গুগলের মধ্যে পেস্ট করলে তোমাকে সলিউশন দেখাই দিবে
ওকে কে কে আছো রোল নাম্বার বলো 77 আছো তারপর 55 আছো তারপর হচ্ছে 74 কিদার মেসেজ দিছে স্যার আছে হ্যাঁ 55 তারপর হচ্ছে 67 74 স্যার আছে তারপর হচ্ছে 76 তারপর 43 53 85 73 আসি স্যার তারপর হচ্ছে 80 না স্যার ওটা 19 ই স্যার 63 আছো 80 80 আসো নাকি 61 72 49 59 79 51 আছে স্যার ওকে আর কেউ আছো এতটুকু আর কি আজকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম